গুণধর সাংবাদিক পরিচয় দেওয়া ছেলের হাতে রক্তাক্ত পিতা। তেলিয়ামুড়ার গুণধর তথাকথিত সাংবাদিকের নাম বিজয়নাথ ভৌমিক। হতভাগ্য পিতা নিজের প্রাণ বাঁচাতে শরণাপন্ন তেলিয়ামুড়া থানায়। এরকম ন্যাক্কারজনক ঘটনার পরও তেলিয়ামুড়া থানার পুলিশ অসহায় পিতা বীরেশ্বর নাথ ভৌমিকের থেকে মামলা গ্রহণ করেনি। আর এ নিয়ে সমাজের বিভিন্ন মহলে নিন্দার ঝড় বইছে। তেলিয়ামুড়ার গুণধর সাংবাদিক বলে নিজেকে জাহির করা বিজয়নাথ ভৌমিক নামে এক কুলাঙ্গার পুত্রের হাতে রক্তাক্ত বীরেশ্বর নাথ ভৌমিক নামে তারই জন্মদাতা পিতা। বিজয়নাথ ভৌমিকের পিতা বীরেশ্বর নাথ ভৌমিকের অভিযোগ, প্রায়শই বিজয় নিজের জন্মদাতা পিতাকে গভীর রাতে বাড়ি ফিরে মারধর করত টাকা পয়সা দেওয়ার জন্য। এই ঘটনা নিত্য দিনের। শেষ পর্যন্ত বুধবার পিতা বীরেশ্বর নাথ ভৌমিকের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং তেলিয়ামুড়া থানায় দ্বারস্থ হল বিচারের আশায়। আমি পশুদিন আগে সত্যি দাদা তুই যাই নিয়েছিলাম, মোবাইলটা খুঁজি, মোবাইলও নাই, হাত তুলতে নাই, আমার টাকাটাও নাই, আমি লেফটিন যাই যাই আপনার ছেলে প্রায়শই আপনার মারধর করে। হ্যাঁ মারধর করে কেডা বিজেপি করে কেডা তৃণমূল করে আমি বিজেপি। আচ্ছা বিজেপি করতাম মন কষা কথা দিতে লাগে। অভিযোগ, বুধবার রাত আনুমানিক 9:30 নাগাদ বিজয় বাড়ি ফিরে লোহার রড এবং বটি দা দিয়ে নিজের জন্মদাতা পিতার উপর হামলে পড়ে। তখন বীরেশ্বর নাথ ভৌমিকের হাতে দায়ের আঘাত লাগে, তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে তেলিয়ামুড়া থানায় ছুটে আসেন। বিজয়নাথ ভৌমিক নামের কুলাঙ্গার পুত্র আগরতলার বেশ কয়েকটি ইউটিউব নিউজ চ্যানেলের সাংবাদিক বলে নিজেকে জাহির করে। তবে পুত্র কর্তৃক পিতাকে মারধরেরও রক্তাক্ত করার ঘটনায় গোটা তেলিয়ামুড়া জুড়ে ছিছি রব উঠেছে। তবে শেষ খবর লেখা পর্যন্ত কুলাঙ্গার ছেলে বিজয়নাথ ভৌমিক বকলমে সাংবাদিক হওয়ার সুবাদে তেলিয়ামুড়া থানার পুলিশ অসহায় পিতা বীরেশ্বর নাথ ভৌমিকের থেকে মামলা গ্রহণ করেনি। আর এ নিয়ে সমাজের বিভিন্ন মহলে নিন্দার ঝড় বইছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।